এখনকার দিনে ফোন আর ইন্টারনেট পরিষেবা বলা যায় সবার কাছে কিন্তু খুব অ্যাভেলেবেল, আর সেই সুযোগের কাজে লাগিয়েই কিছুটা নতুন প্রজন্মের আশকাতে দিন দিন রমরমে বেড়ে চলেছে ওয়েব সিরিজ। ঠিক তেমনই কিন্তু এই ওয়েব সিরিজ আর ফিল্ম, এই দুটো বিষয়ের পার্থক্য নিয়ে কিন্তু আজকে আমরা চলেছি নিউজ সূত্রের পক্ষ থেকে। তো চলুন দেখে নেওয়া যাক যে ওয়েব সিরিজে কি কি পার্থক্য রয়েছে আর ফিল্মে কি কি পার্থক্য রয়েছে। আপনাকে কন্টেন্ট দিয়েই দর্শকের মন জয় করতে হবে, না আপনি ইন্টিমেট সিন দিতে পারবেন না সেটা নয়, কিন্তু ওই যে থাম চালানোর জন্য সেন্সর বোর্ড থেকে তো একজন রয়েছে। অত শত বুঝি না বাবা, পরকীয়া গল্পে পরকীয়া না দেখিয়ে যদি আপনি এখন কাঠমানির গল্প দেখান তাহলে কি করে চলবে বলুন? আমাদের অস্ত্র কিন্তু নবপ্রজন্ম। আর ধরুন রোববার দুপুরবেলায় আপনি সপরিবারে ডিডি বাংলা একটা সিনেমা দেখতে বসেছেন, আর সেইখানে যদি ওয়েব সিরিজ একটা দুষ্টু মিষ্টি চলে তাহলে তার কথাই নেই, আপনার দিদা কোনো না কোনো কাজের বাহানা দিয়ে বা পানের সুপুরি বেলার আছিলায় ঘর থেকে বেরিয়ে যাবে, আর আপনাকেও বেরিয়ে যেতে হবে কোনো না কোনো কাজের বাহানা দিয়ে। দাঁড়ান দাঁড়ান, ওয়েব সিরিজ দেখার জন্য কিন্তু ফোন যথেষ্ট, আর শুধুমাত্র ইন্টিমেসি বা ভায়োলেন্স দিয়ে কিন্তু ওয়েব সিরিজের চাষ করা সম্ভব নয়, সেক্ষেত্রে কিন্তু কন্টেন্টও দরকার। এরকম নিদর্শন আমরা আগেই দেখেছি, যেমন ধরে নিন ব্যোমকেশ। শুনুন, এই হইচইয়ে হয়ে যাক রমরমা কতদিনের, সদ্য সদ্য উঠেছে এতদিন, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিতেরই রং ছিল, আর কিন্তু কেউ ছিল না। ঠিক আছে, প্রথমেই বলে রাখা ভালো যে ওয়েব সিরিজ হোক বা ফিল্ম দুটোরই কিন্তু নিজস্ব আলাদা আলাদা জনরা রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু ওয়েব সিরিজে ইন্টিমেসি যে কোনো বিষয় বা ভায়োলেন্স হোক সেগুলো দেখানোর আগে কিন্তু আপনাকে অবশ্যই সতর্কতা দিয়ে দেওয়া হচ্ছে, সে একটা বয়সের লিমিট 18 বছরের, সেই বয়স লিমিটটা থাকলেই বা সেইটা পার করে গেলে কিন্তু আপনি দেখতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যবাধকতা বা কোনো এরকম কিছু নেই, সেটার জন্য কন্টেন্টটা অনেক বেশি ভালো হচ্ছে এবং দর্শক প্রাণগুলো কিন্তু সেটা কিন্তু এনজয় করতে পারছে। এবার যদি আমরা ফিল্মের প্রসঙ্গে আসি, তাহলে ফিল্ম যখন আমরা দেখতে যাই সপরিবারে একসাথে হলে, তখন কিছু সিন বা সেন্সরিং এর ব্যাপার থাকে, কারণ আমরা যেহেতু সবাই একসাথে দেখি, কিন্তু ফিল্ম হোক বা ওয়েব সিরিজ দুটোই কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রির লাভ, দুটোই কিন্তু আমাদের বেনিফিট। সুতরাং আর ওয়েব সিরিজটা ফোন বা টিভিতেই আমাদের দেখতে ভালো লাগে, আর সিনেমাটা কিন্তু হলে গিয়েই দেখতে ভালো লাগে, একদমই। আর অবশ্যই ওয়েব সিরিজ যেমন আপনারা সবাই পছন্দ করছেন ফোনে বা টিভিতে দেখা, তো সেটা তো অবশ্যই দেখুন, আর হলে গিয়ে কিন্তু অবশ্যই সিনেমাগুলো দেখুন, সেক্ষেত্রে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিরও ভালো এবং আপনার নতুন নতুন আরও এন্টারটেনমেন্ট জন্য নতুন নতুন সিনেমা দেখতে পাবেন। তো ওয়েব সিরিজকেও আপনারা অ্যাপ্রিসিয়েট করুন, ফিল্মকেও করুন। তো এটাই আছিল আজকে আমাদের টপিক, যে ফিল্মকে প্রমোট করার সঙ্গে সঙ্গে আপনারা ওয়েব সিরিজ দুটোকেই প্রমোট করুন। তো এই ছিল আজকের আমাদের ওয়েব সিরিজ ভার্সেস ফিল্মের কনসেপ্ট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি ভিডিওটির সম্পর্কে কোনো মতামত থেকে থাকে তা নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নিউজ সূত্র চ্যানেলকে। উপায় নেই তাই আপনাকে এখানে এখানে টাইমিংটা ইম্পর্টেন্ট, বুঝছো? আমি এই যখন আমি বললাম টাইমিং, আরেকটু আরেকটু ভাবি তুমি তোমাকে থামি না থামি আছি শুধু শুনো রে আমি না না তুমি থামবে আমি ধরবো। হ্যাঁ এরকম ভিডিও যদি আপনাদের আরো দরকার লাগে আরো লাগে আরো লাগে আমি দিচ্ছি সিরিয়াসলি।